আজকে কিন্তু দেখবে তোমরা দুর্দান্ত স্বাদের রেসিপি চলো দেখে নি অন্ততরা মিস্টার মিসর্স কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর স্বাগত আজকে চলে এসেছি একদম সহজ আর ইউনিক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে শীতকালে কিন্তু অনেকেই বড়ি দেয় বাড়িতে আর আমাদের বাড়িতেও কিন্তু বড়ি দেওয়া হয় তো শীতের যে নতুন বড়ি সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকের এই নতুন বড়ির সাথে শিম আলু দিয়ে সাথে একটা রেসিপি আর যারা শিম খেতে পছন্দ করো না তারা অতি অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো চলো আজকের রেসিপি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও চলো দেখেনি আজকের রেসিপি আর তোমরা কিন্তু দেখছো মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর চ্যানেলের পক্ষ থেকে রেসিপিটার জন্য এখানে আমরা শিমগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর লাগছে এর মধ্যে বড়ি আলু এই সামান্য উপকরণ দিয়ে আজকে দুর্দান্ত সাথে একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ রেসিপি অবশ্যই সাথে থাকো আশা করছি খুবই ভালো লাগবে সিমগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর সিমগুলো কাটা কিন্তু খুবই সহজ দুপাশের যে সিমগুলোর যে একটা আঁশপথে থাকে ওটা আমরা ফেলে দিয়ে আমরা ভালো করে সিমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু সিমগুলো কাটা হয়ে যাচ্ছে আর আমি যেহেতু সিমগুলো নিয়েছি একটু কচি আছে তাই খুব তাড়াতাড়ি এটা কাটতে কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখতেই পাচ্ছ এই রকম যে আঁশগুলো রয়েছে সেগুলোকে আমরা ফেলে দিলাম এরপরে প্রত্যেকটা সিম আমরা কেটে নিয়েছি আর অবশ্যই দেখে নেবে যে সিমে কোনো পোকা আছে কি না এরপরে আমরা নিয়ে নিচ্ছি আলু এখানে আমি তিনটে আলুর ব্যবহার করেছি আর আলুগুলোকে একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব ঠিক যেমন আমরা মাছের ঝোলে আলু দিই ঠিক সেই রকমই কাটবো কিন্তু একটু পাতলা করে পাতলা করে আমরা কেটে নিলে এর টেস্টটাও অনেক ভালো আসবে আর এইভাবে আমরা প্রত্যেকটা আলু একইভাবে কেটে নেব দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি এখানে কেটে নিচ্ছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পরে আলুগুলোকে আমরা একটা সাইডে রেখে দেবো আর এখানে আমি তিনটে আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজে দেখ এইভাবে আমরা দেখিয়ে দিলাম আলুগুলোকে কাটা হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো আর এরপরে আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলো এক একটাই নিয়েছি বড় টমেটো আর সেটাকে আমরা ছোটো ছোটো করে একদম কেটে নেব টমেটোগুলো আমরা এখানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই রান্নাতে যেহেতু বেশি কোনো উপকরণ লাগে না তাই খুব চটজলদি হয়ে যায় এই রান্না আর টেস্টটাও কিন্তু এর অসাধারণ টমেটোটা আমরা লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নেব তাতে তরকারিতে দিলে এটা খুব সহজে গলে যাবে আর টেস্টটাও অনেক ভালো হবে ঠিক এইভাবে ছোট ছোট করে আমরা টমেটোগুলোকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় টমেটো নিয়েছি যদি আপনারা ছোট টমেটো নেন তাহলে অবশ্যই দুটো টমেটো নিতে হবে এরপরে আমরা পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেরেস্তার মতো করে যেমনভাবে আমরা বেরেস্তার পেঁয়াজ কাটি ঠিক সেই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমরা পেঁয়াজগুলোকে রেখে দেব আর হাত দিয়ে একটু সমস্ত চাপ দিলে লেয়ারগুলো খুলে যাবে দেখতেই পাচ্ছেন আলু পেঁয়াজ শিম আর এখানে বড়ি আমরা সমস্তটাই রেডি করে নিয়েছি আর এরপরে আমরা চলে যাব রেসিপিতে রেসিপিটা বানানোর জন্যে এখানে আমরা নিয়ে নেবো একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল এখানে আমি দুটো দু বড় টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো বড়ি বড়িগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা একটু লালচে করে ভেজে নেব বড়িটাকে এইভাবে দেওয়ার পরে আমরা একটু লালচে করে ভেজে নেব যাতে খুব ভালো একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা গন্ধও আসে সমস্ত বড়িগুলো আমরা দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এখানে আমরা একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমরা তুলে নিচ্ছি যেহেতু বড়িটা দিলে অনেকটাই তেল টানে তাই এখানে আমাদের আর যেটুকু তেল আছে সেটা দিয়ে কিন্তু আমরা বাদ উপকরণগুলো একটু ভেজে নেবো আর সমস্ত বড়িগুলোকে আমরা তুলে একটা সাইডে রেখে দিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমরা সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকে কিন্তু আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো সমস্ত আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে দেব আলুগুলোকে খুব ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে আরো কিছুক্ষণ ভালো করে হতে দেবো দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা আলুগুলোকে ভালো করে দু থেকে তিনবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমরা হতে দিচ্ছি আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ এখানে আমরা অল্প অল্প করে একটু দিয়েছি আর দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভালো করে আমরা ভেজে নিয়েছি এরপরে যে শিমগুলো ছিল সেই শিমগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমগুলোকেও কিন্তু আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো শিম থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা কিন্তু চলে যাবে ঠিক এইভাবে আমাদের শিমগুলোকে ভালো করে নাড়িয়ে কািয়ে নিতে হবে এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল আর সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন হিসেবে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো পাঁচ ফোরন আর শুকনো লঙ্কাটাকে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা গন্ধও হচ্ছে আর লঙ্কার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ যে পেঁয়াজটাকে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবে সমস্ত পেঁয়াজগুলোটা আমরা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজগুলো যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা টমেটোটাকে দিয়ে এর মধ্যে নুন কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি জিরে নুন হলুদ আর জিরেটাকে দেওয়ার পরে এটাকে আমরা কন্টিনিউ ভালো করে নাড়তে থাকবো যাতে টমেটোটাও গলে যায় আর পেঁয়াজটা লাল হয়ে আসে দিয়ে দিলাম আদা এখানে আদা বাটাটাকে দেওয়ার পরে আবারও সিমার আলুটা দিয়ে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো সিমার আলুটাকে দিয়ে আমরা খুব ভালো করে এখানে মিক্সড করতে করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গেছে খুব সুন্দরভাবে আর এইভাবে এটাকে খুব ভালো করে কিন্তু দু থেকে তিন মিনিট কন্টিনিউ নাড়তে হবে তাহলে এটা শিমটা আলুটা এই মশলার সাথে খুব সুন্দরভাবে আরও একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে এটাকে এইভাবে ভালো করে কষানোর পরে আমরা এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণ হতে দেবো তাতে মশলাটা সমস্ত ঢুকে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঢাকাটা খুলে নিয়ে আমরা আবারও খুব ভালো করে নাড়তে থাকব আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণে জল যেহেতু এখানে আমরা এটা একটু মাখা মাখা করব তাই এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে ব্যবহার করব জলটাকে দেওয়ার পরে আমরা বড়িগুলোকে দিয়ে দিলাম যেহেতু এই বড়িটা আমার বাড়িতে তৈরি করা তো এই বড়িটা কিন্তু সঙ্গে সঙ্গে দিলে কিছু কিছু বড়ি আছে সঙ্গে সঙ্গে দিলে সেটার ভেতরে কিন্তু রসটা ঢোকে না আমি এখনই দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমরা হতে দেবো দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদম ভাঙেনি আর খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে আছে আমরা এটাকে কন্টিনিউ এইভাবে একটু এক থেকে দু মিনিট এটাকে নাড়িয়ে দিলাম আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও পার হয়েছে দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে এরপরে আমরা এর উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই এর মধ্যে এখন দিয়ে দেবেন সর্ষের তেল কাঁচা লঙ্কা আর চিনি এটাকে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে দেব দেখুন এটাকে আমরা খুব ভালো করে মিক্সড করে দিয়েছি আর চিনিটাকে দিয়ে মিক্সড করে দেওয়ার পরে আমরা কাঁচা লঙ্কা আর সরষের তেলটাও অ্যাড করে দিয়েছি সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কা আর সরষের তেলের ফ্লেভারটা খুব ভালো করে বার হয় আমরা এটাকে আরও কিছুক্ষণ একটু রেখে দেবো আর তার আগে খুব ভালো করে এটাকে মিক্সড করে দেবো আর এইভাবে মেশে তো মেশেতে দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদম ভেঙে যায়নি খুব সুন্দর আছে এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ধরে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আর বড়িগুলো কিন্তু একদম ভেঙে যায়নি পুরো গোটা গোটাই রয়েছে এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু দুর্দান্ত যেমন গন্ধ বেরিয়েছে স্বাদটাও কিন্তু অসাধারণ আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে এটাকে আমরা রেডি করে নিচ্ছি পাত্রের মধ্যে আমাদের রেডি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর এটা খেতে অবশ্যই খুবই সুন্দর হবে আর এটা এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে আর যারা সিম পছন্দ করো না তারা একবার হলেও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুব সুন্দর আর এটা তুমি ভাত রুটি সকলের সঙ্গেই খেতে পারো তো এটা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের রেডি হয়ে গেলো এরকম দুর্দান্ত সাথে আর একদম সহজ শিম আলু বড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করো আর অতি অবশ্যই লাইক করে লাইক দিও যাতে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আসছে আর আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা এতক্ষণ দেখছিলে মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর চ্যানেলের পক্ষ থেকে